আমায় ছেড়ে চলে যাচ্ছে। তুমি সব শুনেছ? আমি তো ঘুমোই না, ঘুম আসে না আমার। তুই জানতিস না ওষুধ খাওনি? তুই চাস আমি ওষুধ খাই? চাই, না হলে তুমি ভালো হবে কি করে? তাহলে তুই আমার কাছে থেকে যা। না, তোকে বাবলি হয়ে থাকতে হবে না, তুই ঝিলিক হয়েই থাকিস। আর তোকে কখনো আমাকে বাবলি ডাকতে হবে না, তুই এমনিই থাকিস আমার কাছে। আমি কখনো তোকে মা বলে ডাকতে পারবো না। তোর যদি কোনোদিন ইচ্ছে হয় তুই আমায় মা বলে ডাকিস, আমি অপেক্ষা করব। আমার কোনো তাড়া নেই। কিন্তু কেন, কেন তুমি আমাকে রাখবে? কেন রাখবো না ছেলিক, আমাকে তো সবাই ঠকিয়েছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী সবাই আমাকে ঠকিয়েছে। এরা তো সবাই আমার নিজের রক্ত, তুই তো আমার কেউ না, তুই তো পর, তুই তো আমায় ঠকাসনি। তুই তো পারতিস আমার আমার বাবলি হয়ে যেতে। আমার তো অনেক টাকা পয়সা সম্পত্তি অনেক কিছু, তার লোভেও তো তুই পারতিস বাবলি সেজে থাকতে, তুই সেটা করিস নি, মিথ্যের পথে তুই হাঁটিস নি। তুই আমার কষ্টটা বুঝতে পেরেছিস, সেটাই সত্যি। আর কষ্টটা বুঝতে পেরেছিস বলেই তুই চাস না আমি আরো কষ্ট পাই। আমি কষ্ট পাবো বলে তুই আমাকে দিনের আলোয় কথাটাও বলতে আসিস নি। তুই এসেছিস রাতের অন্ধকারে আমি যাতে ঘুমিয়ে থাকি সেই সময় বলতে। ঝিলিক একটা মা তার মেয়ের কাছে এর থেকে বেশি কি চাইতে পারে? তুমি আমাকে বিশ্বাস করো না, কষ্ট পাবে। নিজের লোককে বিশ্বাস করে তো কত কষ্ট পেয়েছি আমি। তুই তো পর, তুই আমায় কি কষ্ট দিবি? আমাকে মা বলে তোকে ডাকতে হবে না, আমার মেয়েও হতে হবে না, শুধু তুই আমার কাছে থাক। তোর কাছে আমার কোনো শর্ত নেই ছেলে, কোনো শর্ত নেই। তুই আমার মেয়ের মতো আর আমি তোর মার। মার মতো তাই না? এই সম্পর্কটা নিয়ে আমরা দুজনে বাঁচি, থাকবি আমার কাছে। থাকবি না ঝিলিক?
সঙ্গে তো থাকবো, আমি তোমার কাছেই থাকবো। যতদিন না তুমি নিজে আমায় তাড়িয়ে দেবে ততদিন আমি তোমার কাছেই থাকবো, তোমার কাছেই থাকবো আমি। এবার আমাদের কি হবে, কি হবে? এবার সর্বনাশ হয়ে গেল। সত্যি তো কি হবে? আচ্ছা ঝিলিক কোথায় গেল? তৃপ্তিমাসি কি হচ্ছে, কি এত চেঁচামেচি করছো কেন? তৃপ্তিমাসি ঝিলিককে দেখেছো? ঝিলিক ওর ঘরে নেই? না নেই, পালিয়েছে। হ্যাঁ ডাক্তার লাইরিকে আমি বারবার বলেছিলাম ওই মেয়েটার উপর এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই। দিদি যদি এখন জানতে পারে কি হবে? এইসব কথা এখন নয় নাই ভাবলে, এখন মেয়েটাকে কি করে খুঁজে বের করা যায় সেটা দেখো আগে। চরণ, দারোয়ান, চরণ! চরণ, তুমি সকালবেলা ঝিলিককে বেরোতে দেখেছো? কোন ঝিলিক? ঝিলিক, আরে সেদিনকে যে মেয়েটাকে নিয়ে এলাম আমরা। না তো। ও, তুমি দেখেছো? না বাবু। কি হবে ভেবেছিলাম, এবার দিদি সুস্থ হয়ে উঠবে তাহলে ঝিলিককে বাড়িতে রেখে দেবো, আর সেটা হলো না। ও এখানেই থাকবে। তোমার ওখানে চলে যাবেন বলেছেন, এসো দেবেশ, এসে তোমার মাকে নিয়ে যাও। বাবা, মা আজকেই চলে যাবেন? মেজ বৌমা, তুমি তো জানো তোমার মা পাঁজি দেখে সবকিছু করেন। আজকে নাকি খুব ভালো দিন পথ চলা শুরু করার, নতুন জীবন শুরু করবেন তো তোমার মা আজ থেকে। বেশ চলো। প্রণাম করলাম একটা। আজই রওনা হচ্ছিস? হ্যাঁ মা, আজকেই যাচ্ছি। আমিও তো নতুন জীবন শুরু করছি, আর আজকে তো ভালো সময়, বাবা বললেন তো। ছোট বৌমার দিকে নজর রাখিস রে,
এসো। দীপু, ব্যাগটা দে। এসো মা। তোমায় ছাড়া ঘুমাসি না মা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।